জিলেট বেঙ্গলের সমস্ত পলিটেকনিক স্টুডেন্টদের জন্য জিলেট এক্সামিনেশান কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা এক্সামিনেশান কারণ আফটার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যদি তুমি বিটেক কোনো কলেজে ভর্তি হতে চাও সেই ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট থ্রু তোমাকে কোনো কলেজে ভর্তি হতে গেলে জিলেট এক্সামিনেশান কিন্তু তোমাকে মাস্ট অ্যাটেন্ড করতে হবে এবং সেখানে কিন্তু একটা ভ্যালিড ভালো র্যাঙ্ক করতে হবে এবছর দু সালের জিলেট এক্সামিনেশন রিলেটেড ভিডিও কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি সেখানে কিন্তু একটা বিশাল পরিবর্তন বা বলতে পারো একটা হিউজ চেঞ্জ এসছে কী চেঞ্জ এসছে তোমাদের জিলেট এক্সামিনেশনের সিলেবাস রিলেটেড চেঞ্জ সিলেবাস রিলেটেড কীরকম চেঞ্জ সিলেবাসে কিন্তু তোমাদের প্রিভিয়াসলি ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে সমস্ত সাবজেক্ট ছিল লাইক ইঞ্জিনিয়ারিং মেকানিক্স স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস ইলেকট্রিক্যাল টেকনোলজি এবং ইভিএস এই সমস্ত সাবজেক্ট কিন্তু এখন আর থাকবে না নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু কিছু গুরুত্বপূর্ণ সাবজেক্ট এই যে সিলেবাসে বা এই এক্সামের কারিকুলামে অ্যাড করা হয়েছে এবং সেই রিলেটেড কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো এবং তোমাদের বেস্ট প্রিপারেশান তোমরা কিভাবে নিতে পারো এই কিছু সময়ের মধ্যে জিলেটের জন্য তার জন্য কিন্তু একটা বিশাল সাজেশন তোমাদের মধ্যে নিয়ে আসবে তো ভিউয়ার্স আমি অনির্বাণ তোমরা দেখছ প্রোটেকনিক্যাল জিনিয়াস চিরজীবন কোয়ালিটি এডুকেশন এবং ইনফরমেশান রিলেটেড সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন ক্লিক করে দেবে যাতে ভবিষ্যতেও জিলেট সংক্রান্ত যে কোনো রকম আপডেটস এবং ইনফরমেশান তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাও তো ভিউয়ার্স বেশি দেরি না করে সরাসরি ভিডিওর টপিকে প্রবেশ করছি তো ভিউয়ার্স তোমাদের আমি প্রিভিয়াস ভিডিওতে অ্যাজ ওয়েল অ্যাজ বলেছিলাম যে জিলেটের তোমাদের কিন্তু সিলেবাস চেঞ্জ হচ্ছে তোমাদের জিলেটের সিলেবাসে এখন কিন্তু চলে এসছে ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি এবং ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বলতে গেলে মাত্র তিন থেকে চারটে সাবজেক্ট এবং যেগুলো কিন্তু বলতে গেলে টোটালি তোমাদের আউট অফ ইঞ্জিনিয়ারিং আউট অফ ইঞ্জিনিয়ারিং বলতে কিন্তু ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি ছাড়া কোনোভাবেই ইঞ্জিনিয়ারিং সম্ভব নয় কিন্তু এই সাবজেক্টগুলো কিন্তু তোমরা ইঞ্জিনিয়ারিং যে পড়াশোনায় স্টাডি করনি এগুলো কিন্তু তোমরা লাস্ট স্টাডি করেছিলে যখন তোমরা টেন্থ বা টুয়েলভ পড়েছিলে সেই ক্ষেত্রে কিন্তু একটা হিউজ গ্যাপ তোমাদের এই অ্যাকাডেমিক্স এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের অ্যাকাডেমিক্সের মধ্যে ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু জিলেট এক্সামিনেশনের জন্য খুবই ক্ষতিকর তো সেই জন্য সমস্ত স্টুডেন্টদের জন্য কিন্তু আমি আজকে তোমাদের যেটা বলবো জিলেট এক্সামিনেশনে তোমরা যদি ভালো র্যাঙ্ক করতে চাও এবং ভ্যালিড র্যাঙ্ক করে একটা ভালো গভর্নমেন্ট কলেজ পেতে চাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই সমস্ত সাবজেক্টের প্রিপারেশান অনেক বেশি করে নিতে হবে বিশেষ করে ম্যাথামেটিক্স কারণ ম্যাথামেটিক্সে কিন্তু তোমাদের সর্বাধিক নাম্বার থাকছে এরপরে থাকছে ফিজিক্স কেমিস্ট্রি এবং ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এই যে সাবজেক্টগুলো এই সাবজেক্টগুলো কিন্তু টোটালি তোমাদের সমস্ত স্টুডেন্টদের জন্য খুব গুরুত্বপূর্ণ জিলেট এক্সামিনেশনের টেন্টেটিভ ডেট কিন্তু পাবলিশ হয়ে গেছে আমি তোমাদের ডিটেলসে কিন্তু আগের ভিডিও দিয়েছি ভবিষ্যতেও জিলেট সংক্রান্ত সমস্ত রকম আপডেট এবং ইনফরমেশান দেব এবার আমি তোমাদের মধ্যে যে ব্যাপারটা নিয়ে আসছি সেটা হচ্ছে তোমাদের জিলেট এক্সামিনেশনের প্রিপারেশান তোমরা কিভাবে প্রিপারেশন নিলে জিলেট এক্সামিনেশনে খুব ভালো থেকে ভালো একটা র্যাঙ্ক করতে পারবে একটা ভ্যালিড র্যাঙ্ক করে তোমার পছন্দের গভর্নমেন্ট কলেজ বা বেস্ট টপ প্রাইভেট কলেজে তোমার যে গুরুত্বপূর্ণ ট্রেডে অ্যাডমিশন নিতে পারবে তো ভিউয়ার্স তোমাদের জিলেট সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান কিন্তু নিয়ে চলে এসেছে হাউ ক্যান আই হেল্প ইউ হাউ ক্যান আই হেল্প ইউর কৃষ্ণ স্যার কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে জিলেট কোচিংয়ের জন্য একটা বিশাল সুব্যবস্থা এবং তা কিন্তু খুবই কম খরচে তো ভিউয়ার্স ফুল ডিটেলসে আমি তোমাদের বলছি হাউ ক্যান আই হেল্প ইউ তোমরা জানোই কৃষ্ণ স্যার কিন্তু তোমাদের জন্য জিলেট কোচিংয়ের ব্যবস্থা করেছে এবং এই কোচিংয়ে কিন্তু তোমাদের জন্য প্রচুর অপরচুনিটি থাকছে এবং এই কোচিংয়ে কিন্তু প্রচুর তোমরা ফ্যাসিলিটিস পাবে কী কী ফ্যাসিলিটিস পাবে নাম্বার ওয়ান সমস্ত সাবজেক্টে তোমাদের আলাদা আলাদা টিচার ওয়াইজ তোমাদের টিচ করা হবে এবং নাম্বার টু তোমাদের প্রতিটা সাবজেক্টের তোমাদের উইকলি মক টেস্ট হবে এবং তোমাদের কারিকুলাম টেস্ট হবে নাম্বার থ্রি তোমাদের যে সমস্ত মডিউল পড়া হচ্ছে বা চ্যাপ্টার কমপ্লিট হচ্ছে তার বেসিসে কিন্তু তোমাদের স্পেশালি হেড টু হেড বা বলতে পারো তোমরা ওয়ান ইস টু ওয়ান তোমাদের কমিউনিকেশন হবে এবং তোমাদের যে প্রবলেম সলভিং বা বলতে পারো ডাউট সলভিং ক্লাস থাকবে এবং তোমাদের এই যে কোচিং সেন্টারে তোমাদের সমস্ত রকম ফেসিলিটিস দেওয়া হবে যেটা একটা হাইলি টেকনিক্যাল কোচিং সেন্টারে থাকে বেঙ্গলের সব থেকে বড় ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টার তথা জিলেট কোচিং সেন্টার কিন্তু এই হাউ ক্যান আই হেল্প ইউর কৃষ্ণ স্যারের কোচিং সেন্টার তোমরা অনেকেই চেনো আর যারা চেনো না আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তার আগে কিন্তু আমি তোমাদের এই কোচিংয়ের ফেসিলিটিসগুলো সম্পর্কে আরওভাবে জানাই দেখো এই তিনটে ফেসিলিটিস ছাড়াও তোমরা যে বড় ফেসিলিটিসগুলো পাবে সেটা হচ্ছে কাউন্সিলিং হেল্প এইখান থেকে কিন্তু তোমরা সমস্ত কাউন্সিলিং টিপস ট্রিক্স পেতে পারো এবং সমস্ত রকম আপডেট এবং ইনফরমেশন থেকে শুরু করে তোমাদের সমস্ত প্রসেসে কিন্তু গাইড করা হবে নাম্বার টু আরও যে পার্টটা থাকছে তোমাদের জব অপরচুনিটি থেকে শুরু করে তোমাদের নির্দিষ্ট কলেজে অ্যাডমিশন প্রসেস সেই ক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটদের জিলেটে একটু অন্যরকম র্যাঙ্ক হবে বা একটু পেছনে র্যাঙ্ক তোমাদের থাকবে তোমরা কিন্তু যথাযথ ভালো কলেজ পেতে পারো কৃষ্ণ স্যারের থ্রু সেই ক্ষেত্রে তোমাদের জিলেট কোচিং থেকে শুরু করে প্রচুর রকম ফ্যাসিলিটিস তোমরা পাবে কোচিংয়ের ক্ষেত্রে কিন্তু তোমাদের ফিস খুবই কম রাখা হয়েছে খুবই ন্যূনতম ফিস মাত্র পাঁচশো টাকা কিন্তু তোমাদের রাখা হয়েছে পার মান্থ তোমাদের কিন্তু এই কোচিং টোটালি অনলাইনে হবে এবং এই কোচিং কিন্তু তোমাদের যে নির্দিষ্ট প্রসিডিওর মেনেই হবে এবং তোমাদের কলেজ যাতে তোমরা করতে পারো সেই সমস্ত জিনিস কিন্তু মেনটেন করেই এই কোচিংয়ের ডেট ফিক্সড করা হবে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি এই কোচিংয়ে অ্যাডমিশনের জন্য কিন্তু মাত্র তোমাদের দুশো টাকা অর্থাৎ টু হান্ড্রেড রুপিস পেমেন্ট করতে হবে এবং পার মান্থ কিন্তু তোমাদের ফাইভ হান্ড্রেড রুপিস পেমেন্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় জিলেটের কোচিং সেন্টারে ভর্তি হবার সুযোগ ছেড়ো না যত তাড়াতাড়ি সম্ভব ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় জিলেট কোচিং সেন্টারে কিন্তু ভর্তি হয়ে যায় এবং এই কোচিং সেন্টারে কিন্তু ভর্তি হওয়ার জন্য তোমাদের ফার্স্টে ওয়ান টাইম টু হান্ড্রেড রুপিস প্লাস ফার্স্ট মান্থের ফাইভ হান্ড্রেড রুপিস অর্থাৎ সেভেন হান্ড্রেড রুপিস কিন্তু পেমেন্ট করতে হবে নির্দিষ্ট যে গুগল ফর্মে কিন্তু তোমাদের টোটাল তোমাদের ডিটেলস ফিল আপ করতে হবে আমি গুগল ফার্মের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু গুগল ফর্মে সমস্ত ডিটেলস কিন্তু ফিল আপ করে নাও এবং সেখানে কিন্তু তোমরা নির্দিষ্ট পেমেন্ট করে পেমেন্ট স্ক্রিনশট পাঠাও সেখান থেকে কিন্তু তোমাদের যে টিম রয়েছে হাউ ক্যান আই হেল্প ইউর জিলেট কোচিং সেন্টারের টিম তারা কিন্তু তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটি তোমার সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও কারণ আর কিন্তু বেশি সময় নেই যত তাড়াতাড়ি তুমি অ্যাডমিশন নেবে এবং এখানে তোমাদের নির্দিষ্ট প্রসিডিওর বা ক্লাস শুরু করবে তত কিন্তু তোমরা ভালো এবং একটা সুবিশাল সুন্দর র্যাঙ্ক করতে পারবে যার সাহায্যে কিন্তু তোমার স্বপ্নের ইঞ্জিনিয়ারিং কলেজের তোমার অ্যাডমিশনের ইচ্ছা কিন্তু পূরণ হবে ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো প্রোটেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো সকল ইনফরমেশান সবার আগে পেতে থাকো অ্যাডমিশন হতে হলো না ডিসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে ধন্যবাদ